নমস্কার বন্ধুগণ, আপনার মো তরফর ধনতেরস এবং দীপাবলির হার্দিক শুভেচ্ছা ও শুভকামনা। বন্ধুগণ, ধনতেরস এবং দীপাবলি দিন ধারণ করতু নিজ গলারে এই গছর চের, ভাগ্য আপনার চমকি উঠিব। ভগবান ধন্বন্তরিক কৃপার এই চেরকু যিয়ে বি ধারণ করে তার সমস্ত মনর ইচ্ছা তুরন্ত পূর্ণ হুয়ে, ধনজনিত সমস্ত সমস্যা তার দূরেই যায়। সে যে বিকার্য আরম্ভ করে সেথিরে নিশ্চিত সফলতা পায়ে। ধনতেরস দিন যদি এই গছর চেরকু আপন গলারে ধারণ করিবে, তেবে আপনকর জন্ম জন্মান্তরর গরিবতা দূরেই যিব। মা লক্ষ্মীঙ্ক এই গছর চেরটি অত্যন্ত প্রিয় হইথায়। যেউ বি ব্যক্তি গলারে এ চেরকু ধারণ করন্তি, তাঙ্কু ধনবান হেবারু কেহি বি অটকাই পারন্তি নাহি। এই চেরগুড়িকরে মাতা লক্ষ্মীঙ্কর আশীর্বাদ রহিথায়। বন্ধুগণ, হিন্দু ধর্মরে শাস্ত্র পুরাণরে অনেক বৃক্ষকু বিশেষ মহত্ব দিয়া যাইছি। অনেক বৃক্ষ রহিছি যাহা আম জীবনরে চালিথিবা সমস্ত দুঃখ দুর্দশাকু দূর করি দেই পারে। বন্ধুগণ, বৃক্ষগুড়িক যে আমি কেবল পূজা করু তাহা নুহে, এই বৃক্ষগুড়িকু আমি ঔষধ রূপরে মধ্য ব্যবহার করি থাউ। এই বৃক্ষগুড়িক অনেক অসাধ্য রোগরু মানুষকু মুক্তি দেই থান্তি। বেদ পুরাণরে মধ্য অনেক বৃক্ষলতা বিষয়ে উল্লেখ রহিছি, যেমিতিকি তুলসী গছ, বট বৃক্ষ। এই বৃক্ষগুড়িক অনেক আধ্যাত্মিক মহত্ব রহিবা সহ এমানক ভিতরে ঔষধীয় গুণ মধ্য লুচি রহিছি। বট সাবিত্রী ব্রতরে আমি বট বৃক্ষ মূলরে বসি পূজা পাঠ করি থাউ। তুলসীঙ্কু প্রতিদিন সকালে সন্ধ্যায় পূজা করু, কারণ বৃক্ষলতাগুড়িকরে কিছু অলৌকিক শক্তি ভরি রহিথায়। যেউমানকু পূজা কলে আমি অনেক শুভফল প্রাপ্ত করি থাউ। বন্ধুগণ, আজি আমি এ ভিডিওরে জানিবা যে তন্ত্রশাস্ত্র জ্যোতিষশাস্ত্র অনুসারে কেউ গছর চেরকু তাবিজরে ভর্তি করি ধনতেরস দিন গলারে ধারণ কলে আপনকর সমস্ত সমস্যা দূর হইযিব। চাকরি সমস্যা হেউ কি ধনজনিত সমস্যা হেউ, এ চেরকু ধারণ কলে আপনকর সমস্ত সমস্যা দূর হইযিব। সবু কিছু জানিবা পাই ভিডিওটিকু স্কিপ নকরি শেষ পর্যন্ত নিহাতি দেখন্তু, এবং মো চ্যানেলটিকু সাবস্ক্রাইব করি কমেন্ট বক্সরে শ্রদ্ধা ও ভক্তির সহ জয় মা লক্ষ্মী নিশ্চয় লেখন্তু। বন্ধুগণ, ধনতেরস এবং দীপাবলি ধন্বন্তরি এবং মা লক্ষ্মীঙ্কর আশীর্বাদ পাইবার সুবর্ণ দিনগুড়িক অটে। যেউ বি ব্যক্তি ঋদ্ধি সিদ্ধি শুভ লাভ প্রাপ্ত করিবাকু চাহান্তি, আরোগ্য লাভ করিবাকু চাহান্তি, ধন ধান্য চাহুছন্তি, সেমানক পাই এই দীপাবলি এবং ধনতেরসর সময় অত্যন্ত শুভ অটে। আজি মু আপনকু পাঁচটি চের বিষয়ে কহিবি, পাঁচটি মধ্যরু কোনসি বি গটিয়ে চের আপন এই ধনতেরস তিথিরে গলারে ধারণ করিবে। বন্ধুগণ, এই উপায়গুড়িক পালন করিনেলে যে আপন ধনবান হেবে সেমিতি জমারু নুহে, আপনকু নিজর কর্ম করিবাকু পড়িব। পরিশ্রম করিবা সহ এ উপায়গুড়িকু পালন কলে যাই আপনকু শুভ পরিণাম মিলিব। এই উপায়গুড়িকু পালন কলে কম পরিশ্রমরে মধ্য আপন অধিক সফলতা প্রাপ্ত করিবে, ভাগ্য আপনক হিতরে যিব, আপনক দুর্ভাগ্য দূরেই যিব। বন্ধুগণ, ধনতেরস মহাপর্বটিকু আমি কার্তিক মাসর শুক্ল পক্ষ ত্রয়োদশী তিথিরে পালন করিথাউ। এ বর্ষ এই তিথিটি 29 অক্টোবর সকাল 10টা বাজি 31 মিনিট্রু আরম্ভ হেউচি এবং 30 অক্টোবর গোটায় বাজি 15 মিনিট্রে এহা সমাপ্ত হেব, এবং দীপাবলি 31 অক্টোবরকু পালন করা যিব। এই গছর চেরকু আপন 29-30 কিংবা 31 অক্টোবর অর্থাৎ 3 দিন ভিতর কৌশি বি দিন ধারণ করিপারিবে। বন্ধুগণ, দীপাবলি ধনতেরসরে এ বৃক্ষর চের আনি আপন পূজা করি এ চেরকু রূপার তাবিজরে ভর্তি করি পিঁধিবা উচিত। রূপার তাবিজ নহেলে মধ্য আপন পিত্তল কিংবা তম্বা তাবিজ মধ্য ব্যবহার করিপারিবে। প্রথমটি হেউচি মল্লি গছর চের। মল্লি গছর চেরে দৈবিক শক্তির বাস রহিথায়। আপন ধনতেরস পূর্ব দিনরু মল্লি গছর চেরকু আনি ঘরে রখিবে, এবং সে চেরকু গঙ্গা জলরে ধই ঠাকুর ঘরে রখি ধূপ দীপ দেখাই সিন্দুর লগাই সে চেরকু পূজা করিবে।
ଏହାପରେ ସେ ଚେରକୁ ରୂପାର ତାବିଜ କିମ୍ବା ପିତ୍ତଳର ତାବିଜରେ ଭର୍ତ୍ତି କରି ନିଜ ଗଳାରେ ଧାରଣ କରନ୍ତୁ। ଏହି ଚେରକୁ ଧାରଣ କଲେ ଆପଣଙ୍କ ଉପରେ ମା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର କୃପା ବର୍ଷା ହେବ। ଆପଣଙ୍କ ଘର ଧନଧାନ୍ୟରେ ପୂରି ଉଠିବ। ଆପଣଙ୍କର ସମସ୍ତ ମନସ୍କାମନା ପୂର୍ଣ୍ଣ ହେବ। ଏହି ଚେରକୁ ଗଳାରେ ଧାରଣ କଲେ ଆପଣ ନିରୋଗ ରହିବେ। ଆପଣଙ୍କ କୁଣ୍ଡଳୀର ଗ୍ରହଦୋଷ ସମାପ୍ତ ହେବ ଏବଂ ଭାଗ୍ୟ ସର୍ବଦା ଆପଣଙ୍କର ସାଥ ଦେବ। ଦ୍ୱିତୀୟ ଗଛଟି ହେଉଛି ଅପାମାର୍ଗ ଗଛର ଚେର। ଏହାର ନାମ ଏଇଥିପାଇଁ ଅପାମାର୍ଗ ହୋଇଛି ଯେ ଏହାର ମଞ୍ଜିଗୁଡ଼ିକ ଅଲଟା ହୋଇ ରହିଥାଏ। ଏହି ବୃକ୍ଷର ଚେରକୁ ତାନ୍ତ୍ରିକ ଜ୍ୟୋତିଷ୍କମାନେ ବ୍ୟବହାର କରିଥାନ୍ତି। ଏହି ବୃକ୍ଷର ଚେରକୁ ଆପଣ ରୂପାର ତାବିଜରେ ପୂରାଇ ଧନ୍ତେରସ୍ କିମ୍ବା ଦୀପାବଳି ସନ୍ଧ୍ୟାରେ ଧାରଣ କରନ୍ତୁ। ଏହି ଚେରକୁ ଧାରଣ କଲେ ଆଧ୍ୟାତ୍ମିକ ଉନ୍ନତି ହୋଇଥାଏ, ବନ୍ଦ ଭାଗ୍ୟ ଖୋଲିଯାଏ। ବନ୍ଧୁଗଣ, ଗ୍ରହ ଦୋଷ ଥିଲେ ମଧ୍ୟ ତାହା ଏ ଚେରକୁ ଧାରଣ କଲେ ସମାପ୍ତ ହୋଇଯାଏ। ନବଗ୍ରହର ଶାନ୍ତି ପାଇଁ ମଧ୍ୟ ଏ ଚେରକୁ ଧାରଣ କରାଯାଏ। ତୃତୀୟଟି ହେଉଛି ବରଗଛର ଜଟା। ଏହା ଆପଣଙ୍କ ଦୁର୍ଭାଗ୍ୟ ଦୂର କରିବାରେ ସାହାଯ୍ୟ କରିବ। ବରଗଛର ଜଟାକୁ ଅତ୍ୟନ୍ତ ପବିତ୍ର ମାନାଯାଏ। ବରଗଛକୁ ମଧ୍ୟ ପୂଜା କରାଯାଏ। ଏହା ମଧ୍ୟ ଏକ ଦେବବୃକ୍ଷ ଅଟେ। ଏହି ବଟ ବୃକ୍ଷରେ ଅନେକ ଦେବାଦେବୀଙ୍କର ଅଲୌକିକ ଶକ୍ତି ଲୁଚି ରହିଥାଏ। ବରଗଛ ମୂଳରେ ଆମର ପୂର୍ବଜମାନଙ୍କର ମଧ୍ୟ ବାସ ହୋଇଥାଏ। ବରଗଛକୁ ସାକ୍ଷାତ ମହାଦେବଙ୍କର ସ୍ୱରୂପ କୁହାଯାଏ। ତେଣୁ ଯଦି ଆପଣ ନିଜର ସମସ୍ତ କାର୍ଯ୍ୟରେ ସଫଳତା ପାଇବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଧନଜନିତ ସମସ୍ୟା ଦୂରେଇ ଯାଉ ବୋଲି ଚାହୁଁଛନ୍ତି, ତେବେ ବରଗଛର ଜଟାକୁ ପୂଜା କରି ଧନ୍ତେରସ୍ କିମ୍ବା ଦୀପାବଳି ରାତିରେ ନିଜ ଗଳାରେ ଧାରଣ କରନ୍ତୁ। ଚତୁର୍ଥ ବୃକ୍ଷଟି ହେଉଛି ଧଳା ଅରଖ ଗଛର ଚେର। ବନ୍ଧୁଗଣ, ଏହି ଫୁଲଟି ମହାଦେବଙ୍କୁ ଅତ୍ୟନ୍ତ ପ୍ରିୟ ଅଟେ। ଏହି ବୃକ୍ଷକୁ ଭଗବାନ ଗଣେଶଙ୍କର ସ୍ୱରୂପ ମାନାଯାଏ। 11 ବର୍ଷ ପୁରୁଣା ଧଳା ଅରଖ ଗଛର ଚେର ଆପେ ଆପେ ଗଣେଶଙ୍କ ଶୁଣ୍ଢର ଆକୃତି ନେଇନିଏ। ବନ୍ଧୁଗଣ, ଗଣେଶ ହେଉଛନ୍ତି ପ୍ରଥମ ପୂଜ୍ୟ। ତାଙ୍କ ପୂଜା ବିନା ଅନ୍ୟ କୌଣସି ଦେବାଦେବୀଙ୍କର ପୂଜା ଆମେ କରିପାରିନଥାଉ। ଗଣେଶ ହେଉଛନ୍ତି ବିଘ୍ନହର୍ତ୍ତା। ଦୀପାବଳି ଧନ୍ତେରସ୍ରେ ଗଣେଶ ଭଗବାନ ଏବଂ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର ପୂଜା ନିଶ୍ଚିତ କରିବା ଉଚିତ। ଆପଣ ଯଦି ଗଣେଶ ଭଗବାନ ଏବଂ ମାତା ଲକ୍ଷ୍ମୀଙ୍କର କୃପା ଚାହୁଁଛନ୍ତି ଏବଂ ଧନଧାନ୍ୟରେ ଆପଣଙ୍କ ଘର ପୂରି ଉଠୁ ବୋଲି ଚାହୁଁଛନ୍ତି, ତେବେ ଧନ୍ତେରସ୍ କିମ୍ବା ଦୀପାବଳି ରାତିରେ ଧଳା ଅରଖ ଗଛର ଚେରକୁ ଆଣି ପୂଜା କରି ରୂପାର ତାବିଜରେ ସେ ଚେରକୁ ପୂରାଇ ନିଜ ଗଳାରେ ନିଶ୍ଚିତ ଧାରଣ କରନ୍ତୁ। ଗରିବୀ, ଦୁଃଖ, କଷ୍ଟ, ରୋଗ, ଶୋକ ଆଦି ଆପଣଙ୍କ ଜୀବନରୁ ଧୀରେ ଧୀରେ ଦୂରେଇ ଯିବ। ପଞ୍ଚମ ଗଛଟି ହେଉଛି ଅପରାଜିତା ବୃକ୍ଷର ଚେର। ବନ୍ଧୁଗଣ, ଏହି ଅପରାଜିତା ଫୁଲଟି ମା ଲକ୍ଷ୍ମୀ, ବିଷ୍ଣୁ ଭଗବାନ ଏବଂ ଶନିଦେବଙ୍କୁ ଅତ୍ୟନ୍ତ ପ୍ରିୟ ହୋଇଥାଏ। ମା ଲକ୍ଷ୍ମୀ ଯଦି ଆପଣଙ୍କ ଉପରେ ରୁଷ୍ଟ ହୋଇଯାଇଛନ୍ତି, ଆପଣଙ୍କର ଆର୍ଥିକ ସଙ୍କଟ ବଢ଼ିବାକୁ ଲାଗୁଛି, ତେବେ ଦୀପାବଳି ଏବଂ ଧନ୍ତେରସ୍ ସନ୍ଧ୍ୟାରେ ଏହି ଅପରାଜିତା ଗଛର ଚେରକୁ ଆଣି ପୂଜା କରି ଗଳାରେ ଧାରଣ କଲେ ଆପଣଙ୍କର ଜନ୍ମ ଜନ୍ମାନ୍ତରର ଗରିବତା, ଦୁଃଖ, କଷ୍ଟ ଆଦି ଦୂର ହେବ। ବନ୍ଧୁଗଣ, ଏହି ପାଞ୍ଚଟି ମଧ୍ୟରୁ କୌଣସି ଗୋଟିଏ ଚେରକୁ ଯଦି ଆପଣ ଧନ୍ତେରସ୍ କିମ୍ବା ଦୀପାବଳି ଦିନ ଧାରଣ କରିବେ, ତେବେ ଆପଣଙ୍କୁ ଶୁଭ ପରିଣାମ ନିଶ୍ଚିତ ଲାଭ ହେବ। ଆଶା କରୁଛି ଭିଡ଼ିଓଟି ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚିତ ଭଲ ଲାଗିଥିବ। ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିଲେ ମୋ ଚ୍ୟାନେଲଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରି ଏ ଭିଡ଼ିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ ନିହାତି କରିଦିଅନ୍ତୁ।